নির্বাচন তো বহুদিন পরে, ওটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথা নাই, ওইটা অন্যদের খুব মাথা ব্যথা নাই। এটা আমাদের দেশের মিডিয়া টিডে বেশি মাথা ব্যথা করে, বাট আদারওয়াইজ আপনার অত দেখেন বিভিন্ন দেশে কত নির্বাচন হচ্ছে, আমাদের দেশে তো প্রতি কত 14 বছর কত হাজার নির্বাচন হলো মনে করেন? হ্যাঁ, কিন্তু আমাদের দেশে সামহাও এটা নিয়ে আপনারা একটু বেশি বেশি বলেন। আমাদের নির্বাচন হবে স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। আমরা নির্বাচন স্বচ্ছ সুন্দর হওয়ার জন্য আওয়ামী লীগ সরকার যে ধরনের ইনস্টিটিউশন তৈরি করা সেগুলো করেছে, যাতে ফেক ভোট ভুয়া ভোট না হয়, সেই জন্যে বায়োমেট্রিক আপনার ফটো আইডি করেছে। এই বিএনপি আমলের মতো 1 কোটি 23 লক্ষ ভুয়া ভোট এখন নাই। আমরা ব্যালট বক্স স্বচ্ছ করেছি, যাতে বাড়িতে দেখা যায় ব্যালট পড়তেছে কি না কীভাবে, যাতে স্ট্যাফিং করে রাখতে। আমরা একটা অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম একটা ইলেকশন কমিশন করেছি, তার খরচ টরচও তার ইন্ডিপেন্ডেন্ট, সে নিজের থেকে সরকারের উপর সে নির্ভরশীল। এই ধরনের ইনস্টিটিউশন আমরা ডেভেলপ করেছি। এখন বাকি স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রয়োজন হবে বিভিন্ন দল যারা নির্বাচনে যোগদান করবে তাদের আপনার আন্তরিকতার উপর। সেই দলগুলো যদি আন্তরিক হয় তাহলে কোনো ধরনের মারামারি হবে না। এটা খুবই লজ্জার বিষয় যে নির্বাচনের সময় আমাদের দেশে সংঘাত হয়। আমরা আশা করি আগামীতে এই ধরনের আমরা উই হ্যাভ ম্যাচিউরড এ লট। এখন ম্যাচুরিটির একটা বড় নমুনা হচ্ছে যে সংঘাত এড়িয়ে চলা, ইনশাল্লাহ সেটা আগামীতে হবে। স্যার, ভারতের নির্বাচন নিয়ে এসে শুধু গণমাধ্যম গত কয়েক মাসের কয়েকটি নির্বাচনে সংঘাত কিন্তু মিনিমাম ছিল, কোন লোক মারা যায়নি, এই গাইবান্ধে তো কেউ মারা যায়নি। সুতরাং উই হ্যাভ ম্যাচিউরড এ লট, আগামীতে আরও ম্যাচিউরড হবে।